ফাইনালি গুড মর্নিং। আমার আজকে সকালবেলা জানি না কেন এরকম ঘুম থেকে উঠেই প্রায় তো বলতে গেলে খিদে পেয়ে গেছিল প্রচণ্ড, তো আগে ব্রেকফাস্ট করে নিলাম আর এখন রোদে পিঠ দিয়ে বসেছি, চুলে একটু তেল দেবো বলে তাই গায়ে এরকম তোয়ালে জড়িয়ে বসেছি যাতে জামাতে তেলটা না লেগে যায়। আর আজকে সারাদিন পুরো মানে কি বলবো ভর্তি কাজকর্ম আছে, রান্না আছে, পুজো তো আছে, রান্না পুজো ওগুলো তো রেগুলারের কাজ, এছাড়া রয়েছে আমার ঠাকুরের বাসন ধোয়া। দুদিন ধরে ধোবো করে ধোয়া হয়নি, আজকে ফাইনালি ঠাকুরের বাসন ধুতেই হবে, নাহলে পুজো এসে গেছে, আমার মানে পুজোর কাজকর্ম আদার্স যে কাজকর্ম সেগুলো করতে আরও লেট হয়ে যাবে। এছাড়া টাইম পেলে আজকেই দশকর্মার যে বাজারগুলো সেগুলো ভাবছি করে ফেলবো, দেখা যাক কতটা কি করতে পারি। এবার মাসাজ করার সময় বুঝতে পারবো যে প্রপারলি সব জায়গায় তেল গেছে নাকি যায়নি। কদিন ধরে বিভৎস কাচাকাচি চলছে, মানে তিন চার দিন ধরে এত এত জিনিস কাচা হচ্ছে, বিছানা চাদর থেকে শুরু করে জামা কাপড়, এছাড়া শীতের এটা ওটা, মানে এত কাঁচা হয়েছে যে মানে আমি ভাঁজ করিনি, ওই খাটটা পুরো ভরে গেছিল কালকে, ওই খাটটা পুরো একদম যা ছিল সব ভাঁজ করে যেটা যেখানকার মোটামুটি ঢুকিয়েছি। যদিও শীতের জামা কাপড়গুলো পেছনের আলমারি আর ওর আলমারিতে একটুখানি ভাগ করে করে রাখা আছে, এই যে ট্রলি ব্যাগটা আছে এইখানেই আমাদের শীতের জিনিস মেনলি থাকে, ওটাই ভরে দিবান ভিবানে কোথাও ভরে দিই, আপাতত ভরা হয়নি বলে আলমারি মাথাতেই তোলা আছে। তো এখনও হাফ শীতের জামা কাপড় আছে যেগুলো কাঁচা হয়নি বা রোদ দেখানোও হয়নি, তো সেগুলো কমপ্লিট হওয়ার পর প্যাকিং করে একবারে ওগুলোকে সাইড করে দেওয়া হবে। আর কম্বল ফম্বল তো একটু রোদে দেওয়ার ব্যাপার আছে, আমি যে ঘরে বসে আজকে তেল মাখছিলাম দেখলে তো কত রোদ আসে, আর কিছুদিন পর তো মানে ওই ঘরটা একদম হট চেম্বার হয়ে যাবে, ওখানেই কম্বলগুলো রোদে দিয়ে দেবো। কালকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল, গেস্ট বলতে ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ, তো ওদের সঙ্গে সন্ধ্যাটা দারুণ কেটেছে, কালকে অনেক গল্প আড্ডা খাওয়া দাওয়া সব কিছু হয়েছে। ওরা যেতে যেতে রাত 10:30 বেজে গেছিলো তখন, আর কালকে সারাদিনও আমার প্রচুর কাজ ছিল তো একটু টায়ার্ড লাগছিলো, আর এডিটিংয়ের কাজও কিছু বাকি ছিল, তো আমি ভাবলাম কি শুয়ে পড়ি, তো কালকে রাত্রেবেলা এডিটিং কমপ্লিট করতে করতে আমার 12:30 মতো বেজে গেছে, দিয়ে আর ও ততক্ষণে টিভি দেখছিল, ওর তারপরে আবার ওর টিভি রাহাজ আবার ঘুম আসছিল না দিয়ে, আর ওর জন্য আজকে আবার কলাই সেদ্ধ করলাম, আর ও বললো আমি কলাই সেদ্ধ মুড়ি খাবো, সেইগুলো খেলো, তারপর বললো আমি মিষ্টি খাবো, মিষ্টি গরম করে দাও, সেটা গরম করে দিলাম, দেন তারপরে বললো আমি কফি খাবো, ওকে একটু কফি করে দিলাম, এই করে সকালটা গেল। তারপর আমার হঠাৎ মনে পড়লো যে আমাকে ওয়াশিং মেশিনে জামা কাপড় রাখা আছে সেইগুলো কাচতে হবে, বিছানার চাদর ফাদর সব কাল দুপুরে তোলা হয়েছিল, সেইগুলো কাচের কয়েকটা বাসন আমি নিজে ধুয়ে নেবো আর কি, মানে অনেক কাচের বাসন হয়ে গেলে আমি সব দিদিকে দিই না, কিছু আমি নিজেও অনেক সময় ক্লিন করে নিই, সেই এখন কাচের বাসনগুলোকে আগে ক্লিন করবো, তারপর আমি স্নান করবো, তারপর ওকে আগে খাওয়ার দেবো, ও খেয়ে নেবে, কারণ ও অফিসের কাজেও বসে যাবে, অনেক সময় কাজে বসে গেলে খাওয়ার টাইম পায় না, তো ওকে খাওয়ার টাওয়ার দিয়ে তারপর সব কিছু মিটে গেলে আমি করবো এই ঠাকুরের বাসনগুলোকে ক্লিন। না করি কালকে আমি একদম টাইম পাবো না, কারণ কালকের জন্য একটা দারুণ প্ল্যান আছে, কে আসছে বাপি মামুনি, আর আমার ইচ্ছা আছে ওদেরকে কিছু সারপ্রাইজ দেওয়ার, সেটা তো কালকেই তোমাদেরকে বলবো কি সারপ্রাইজ কেন সারপ্রাইজ সে তো নিশ্চয়ই তোমাদেরকে জানাবো, আপাতত চলো আমি না আগে কাজগুলো করে নিই, নাহলে এইসব বকবক করতে করতে আমি এই কাজেও ডিলে করে ফেলবো। ও হ্যাঁ, মাঝখানে আবার আমার মা ফোন করেছিল, মায়ের সঙ্গে খানিকক্ষণ গল্প করতে করতে আমার টাইম চলে গেল, আবার এইসব করার মাঝখানে আমার ব্লগ এডিটিংও চলছে, একটু একটু করে এসে এডিট করছি, এই কাজটা করছি, একটু বসার জন্য এসে এডিট করছি, যদি পারি দেখি, আজকে মনে হয় ব্লগ এডিট করতে করতে অনেক দেরিও হয়ে যাবে, এডিট করব, আপলোড করব, মানে আমি জানি না আজকে আমি কী কী করব আর কী করব না, আমি এক্স্যাক্টলি কিচ্ছু জানি না। এই সব কাজগুলো সেরে এই যে ছাদে একটুখানি যাচ্ছি, মামুনির শাড়িগুলো তো দিয়েছি একটু মার, সেইটা একটু রোদে দেব, আর যে কাপড়গুলো সকালে কেচেছিলাম না ওগুলো এতক্ষণ একটু শুকিয়ে গেছে, তো ওগুলোকে তুলে নিয়ে চলে যাব। আজকে বিভৎস রোদ কিন্তু ছাদে, সব শুকিয়ে গেছে। Thank you.
এই যে এই কটা বাসন আপাতত ধুয়ে নিয়েছি, দিয়ে এখানটা রেখে দিয়েছি, একটু হাওয়াতেও শুকিয়ে যাবে। আর বাদ বাকি আরও কিছু বাসন আছে যেগুলো নতুন একেবারে, ওই আর রেগুলার পুজোর যে ছোটো 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 টুকিটাকি বাসনগুলো হয় না, সেগুলো আমি আগামীকাল ধুয়ে নেব, কারণ আজকে আর ওইগুলো করার সময় পাইনি। এইগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। আর তার সঙ্গে আজকে যে ব্লগটা আমি ভেবেছিলাম যে পোস্ট করব, সেটাকে কমপ্লিট করে পোস্ট করে দিই, নাহলে আমার মাথা থেকে ওইটা বেরোচ্ছেও না। তারপর আবার অন্যান্য কাজগুলো করব। এখন 7টা বাজতে চলেছে প্রায়, আর আজকে আমার যে ভিডিওটা আপলোড করার কথা ছিল, অনিবার্য কারণবশত আমি সেটা আপলোড করতে পারিনি, আর তার বদলে যে ভিডিওটা আপলোড করেছি এতক্ষণে তোমরা দেখেও নিয়েছো নিশ্চয়ই, তো সেইটার কারণেই আজকের ভিডিও যেটা সেটা আগামীকাল আমি পোস্ট করে দেবো। আর আজকে আপাতত সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার ওই ভিডিওটা এডিটিং করে আপলোড করতে এই সব করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছে আর প্রচুর সময় মাঝখানে চলে গেছে। যা হয়, প্ল্যান করে কাজ করছিলাম তো মাঝখানে একটা মানে আনপ্ল্যান্ড জিনিস হয়ে যাওয়ার জন্য আমাকে প্ল্যানটা চেঞ্জ করতে হলো। ওই ভিডিওটার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ না দেখে থাকো এখান থেকে দেখে নেবে। আর এখন আপাতত আমি রেডি হয়েছি, বাজারে যাব দশকর্মার জিনিসগুলো কিনতে, নাহলে আর হবে না। রেডি করে রেখে গেছি গাজর কোড়া, ফ্রিজ থেকে একটু অল্প মাংস বের করে জাস্ট রাতে দুজনের মতো একটু বের করে ডিফ্রস্ট করে দিয়েছি, বরফটা গলে যাবে, এসে আমি গাজরের হালুয়া আর রাতের জন্য জাস্ট মাংসটা একটু বানিয়ে নেব। বাজার থেকে ফিরতে ফিরতে 8:30 বেজে গেছে, 8:20 ফিরেছি, কিন্তু তারপরে এসে ব্যাগ সার্চ করে দেখছি আমি দুধের প্যাকেটগুলো আনতে ভুলে গেছি। মানে আমি ছেলেটাকে বললাম যে রেখে দাও, দিয়ে আসার সময় অন্য জিনিস কিনতে কিনতে চলে এসেছি, আমার আর ওগুলো আনতে মনে নেই। দিয়ে আবার ফের গেলাম, টাকা দিলাম, দুধ নিলাম, তারপরে এলাম, এসে পেয়ে গেছে জোর খিদে, কী খাবো, এখনও তো রান্নাটা করা হয়নি না। দিয়ে আমি কি করেছি যে এই যে এক বাটি চানাচুর নিয়ে বসে বসে একটু খাচ্ছি, আর পাটাও লেগে গেছে ঘুরে ঘুরে বাজার করতে করতে, একটু বসে নিচ্ছি, এবার গিয়ে চাপাবো রান্না। এই করতে করতেই আজকে আমার এত দেরি হয়ে গেল, এখন রান্না করব। গাজরের হালুয়াটা মেনলি আমি আগামীকালের জন্য করছি, আর চিকেনটা অল্প যেটা করব সেটা আজকে করে রাখবো, আর কালকের জন্য একটু ম্যারিনেট করে রাখবো, কালকে একটা স্পেশাল অকেশান আছে সেই জন্য। তো রাত্রি হয়ে যাচ্ছে, তো এরপর আমি জানি না আবার কখন আসতে পারবো, তো ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারি করব, যদি করতে না পারি তো এখনই বলে রাখছি টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।